বলো আজকের প্ল্যান বলো কেমন লাগছে আজকে প্ল্যান যা মনে হচ্ছে আকাশের যা অবস্থা মোটামুটি বুঝছি আর কি চুপচাপ ঘরে বসে ওই দেশি মুরগির মাংস চিব আর জানলা দিয়ে বৃষ্টি দেখো একটু রঙিন জল হলে কেমন খারাপ হয় কি হ্যাঁ না রঙিন জল হলে তো আর কিছু বোঝাই যাবে না তখন তো একদিন চোখেও মেঘ নেবে আসবে তখন আর বাইরে প্রচণ্ড বৃষ্টি মানে আমরা অলমোস্ট রেডি হয়েছিলাম অ্যারাউন্ড 5:15 থেকে আমরা অলমোস্ট রেডি কিন্তু জাস্ট ওয়েদার খারাপের জন্য আমরা এখনো বেরোতে পারছি না বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি লাটপাঞ্চারে যদি যে বৃষ্টি দেখতে হয় তাহলে এর থেকে দুঃখের এর থেকে মানে কোড়া কপালের বা এর থেকে অসহায় আর কিছু নেই লেখকের হয়তো এসব দেখে অনেক লেখার প্লট তৈরি হচ্ছে এই যে আর কি লাটপাঞ্চার এবারে তো বৃষ্টি ভেজা লাটপাঞ্চার এটাই লিখতে হবে আর কি করবো বৃষ্টি ভেজা লাটপাঞ্চার না জল আসছে জানলা বন্ধ করি আমরা অলমোস্ট রেডি আফটার ব্রেকফাস্ট সো অলমোস্ট আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অ্যারাউন্ড 5:15 কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার জন্য আমরা বেরোতে পারিনি এখন 9:00 বাজে দেখো তো জীবদা অলমোস্ট 9:00 মানে আমাদের 4 ঘন্টা শুধু বৃষ্টির জন্য লেট হয়েছে এবার ফাইনালি আমরা বেরোচ্ছি দেখা যাক এখনও আজকে আকাশে কি আমাদের মানে ভাগ্যে রাখে এখনো পর্যন্ত ক্যা করে তো আমরা এবার যাব নার্সারিতে আজ আমাদের সাবিরজি গাড়িতে ওঠা হচ্ছে এখন এমনি থাকা ক্যামেরা উপর পাকড়না পড়েগা বেড সাকতে আমরা এবার শুরু করলাম সেকেন্ড দিনের জার্নি সেকেন্ড দিনের ট্রিপ দেখি কি করা যায় আজকে আমাদের সাবিরজি গাড়ি চালাচ্ছেন এদিকে আমাদের লেখক বাবু কোনায় একদম পুরো নানা রকমের লেখার প্লট মাথায় নিয়ে চলছেন আমরা কি আমরা সকাল সকালে এবার শুরু করেছি মর্নিংটা শুরু হয়েছে একটা ব্লু ক্যাপ রক থ্রাশ দিয়ে এইবার আরও নিচের দিকে নার্সারির দিকে যাচ্ছি আমরা চেষ্টা করছি একটু হর্নবিলের মেল ফিমেল পাওয়ার জন্য যদি পাওয়া যায় একসঙ্গে যদিও কালকে আমরা ফিমেলটা পেয়েছি আজকে মেলটা টার্গেট করছি যদি বা মেল ফিমেল দুটো একসঙ্গে যদি পাওয়া যায় এসো এখান থেকে গ্রামটা কত সুন্দর লাগছে সেই লাটপাঞ্চার পাহাড়ের ঢালে
দিলে হয়। कहाँ है? नहीं मैंने नहीं है। लाल कलर का फूल दिख रहा है, फल दिख रहा है ना उसका, उसमें टॉप में दिखिए, मिड सेक्शन में दिखिए, वो बारेर कुकुडव है। यहाँ थोड़ा यहाँ पे आने वाला इधर मैं दिखा रहा हूँ एकदम, ये स्ट्रेट दिखिए, ये एक सीधा पेड़ हो गया, उसका एकदम मिड सेक्शन से वो फल की तरफ दिखिए, वो खा रहा है एकदम, दिख रहा है नहीं, उसका थोड़ा इस साइड में एकदम स्ट्रेट, एकदम स्ट्रेट दिखा नहीं, दिखा नीचे चला गया, नहीं 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 वो दूसरा है, ओ हाँ हाँ हाँ, मिड सेक्शन में दिखिए, मिड सेक्शन एक मैं लाइव बम भी ऑन करता हूँ, ये दिखा, हाँ दिखा दिखा, उस जगह छोड़ दो, और भी है उस साइड में थोड़ा, लेफ्ट साइड अभी भी वहीं पे है, बारेर कुकुडव दिखा, आपको दिखा, ना 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 नहीं दिखा, उसको पॉज कर देता हूँ, उसको पॉज, ओके ठीक, अभी जा रहे हैं हम बार छोटे कुकुडव और हॉर्नबिल के पीछे, इधर देखिए, आस्ते 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 आस्ते, फेंक दिया ना, ठीक है ठीक है, लूज था इसलिए फेंक दिया, সিধা 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 সিধা
ऊपर देखिए ऊपर ऊपर हॉर्नबिल আমরা এখন ড্রাগন হান্টিংয়ে বেরোচ্ছি ফুল টিম চিপ খাড়া ইয়ে দিয়ে এসো আমরা এবার অ্যাকচুয়ালি সকাল থেকে কী কী দেখলাম সেটা হচ্ছে বারবেট দেখলাম, মাউন্টেন ইম্পেল ঈগল দেখলাম, তার সঙ্গে বার হেডেড কুকু ডভ দেখলাম, আর হর্নবিলের মানে রুফাস স্নেক হর্নবিলের মেল ফিমেল দেখেছি, কিন্তু পেয়ার একসঙ্গে তুলতে পারিনি, কারণ সেটার সমস্যাটা হচ্ছে এত ক্লাউড মানে এত বৃষ্টির পরে এবং ওরা ক্লাস্টারের মধ্যে ছিল, বাইরে বেরোচ্ছিল না, বাট সিঙ্গেল ভালো ছবি হয়েছে, অ্যাজ এ কাপল ভালো ছবি হয়নি। এখন আমরা টার্গেট হচ্ছে আমাদের কী বলে ট্রগন, রেড হেডেড ট্রগন উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা আগে আগে সুব্বাজি চলুন এন্টার করে গেছেন, ফুল টিম আসছে, হ্যাঁ
কিছুক্ষণ ধরুন তো ক্যাশ, তাহলে আমি তাহলে আমার ফুটেজটা চলে আসবে। এসো, আমাদের লেখক মশাকে দেখে মনে হচ্ছে ডেফিনেটলি যুদ্ধ করতে যাচ্ছে, একদম এক্সাক্ট স্টাইলে। পাকিস্তানের সৈন্যকে তো আর তো দেখা পাওয়া যাচ্ছে সেই আলালে আবদালে। এমন আমাদের সিনিয়র মোস্ট মেম্বার লেখক মশাই, একটু ক্লোজার পোর্ট্রেট। আমি হচ্ছি মোস্ট সিনিয়র পার্সনের সঙ্গে এই মুহূর্তে আমাদের টিমের, মানে আমাদের টিমের সবচেয়ে অভিজ্ঞ মানুষ। আপনি আমার সঙ্গে সঙ্গে আসুন, দেখে সাবধানে। পাথরের উপর পা দিলে পরেই কিন্তু পাথরে দিই নি, এক মিনিট। সবচেয়ে সিনিয়র মোস্ট পার্সন হার্ডল ক্রস করছে। ধরুন ঠিক আছে, ধরুন এরপরে এই পাথরের ঘাটিগুলোতে পা দেবেন। আসুন আর আস্তে আস্তে এগিয়ে আসুন, আমি ধামিয়ে সাপোর্ট দেবো এখান থেকে। এবার আমার হাত ধরুন,
সোজা এখানে, হ্যাঁ হ্যাঁ স্ট্রেট। ফাইনালি মানে প্রেশার দেওয়ার আগে একটু আনি নেড়ে দেখে নেবেন যে কতটা নড়ছে। আসুন